নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। 18 তারিখ থেকে সংসদের বিশেষ অধিবেশন, 5 দিন ধরে কি আলোচনা হবে তা এখনো সরকার জানায়নি। আসলে মোদিজি জানাননি, জানাতে চাননি। অবধ শিশুর মতো চমকে দিতে ওনার ভারী মজা লাগে। মনে নেই রাত 8টায় আমাদের চমকে দিয়ে নোট বাতিলের ঘোষণা করেছিলেন? মুখে কি অনাবিল হাসি লেগেছিল? সেই রকম আরো বহুবার আমরা, মানে দেশের মানুষজন, ভোট দিয়ে সরকার তৈরি করেছি, সরকারের নেতা মোদিজি। আমরা ভেবেছিলাম যাক, সংখ্যাগরিষ্ঠ সরকার তৈরি হলো, এবার সরকার কাজ করবে। কোথায় কি আশা থেকে উনি আমাদের টাস্কের পর টাস্ক দিয়েই যাচ্ছেন। নোট বাতিল, যাও এটিএম এ লাইন লাগাও, নতুন 2000 টাকার নোট এলো, কিছুদিন পরেই যান গিয়ে ব্যাংকে জমা দিন। কাগজের খাঁজে, বইয়ের মধ্যে, আলমারির কোথাও যদি পড়ে থাকে, 15ই সেপ্টেম্বরের পরে মোদিজির দায়িত্ব নয়। ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হলো, যান জিএসটি কালেক্ট করুন। সে যে কি বস্তু তা বুঝতে ছোট ব্যবসায়ীরা আজও নাজেহাল। এবার ঘরের সামনে ঝাড়ু দিন, তারপর গঙ্গা পরিষ্কার করুন, তারপর বাথরুম মানে টয়লেট বানান। কাজ দিয়েই যাচ্ছেন, কাজ করতে আপত্তি নেই, কিন্তু পেটের ভাত কই, চাকরি কই? উনি তখন স্বর্গের পারিজাত কানন পুঁতছেন। আমাদের গ্রাম বাংলায় হুদো হুদো আছে, আদতে শিউলি গাছ, বলছেন গর্ব সে কহো হাম হিন্দু হ্যায়। হিন্দু জনতা ভাবছেন, আমার বংশলতিকায় তো সবাই হিন্দু, আজ নয় তার জন্য গর্ব তো অনেক কালের। আমাদের গর্ব আমাদের লক্ষ্মীর পাঁচালির জন্য, দুনিয়া জানে আমাদের দুর্গা পুজো, তার জন্য আমরা তো গর্বিতই। হঠাৎ চিল্লিয়ে বলতে হবে কেন? মুসলমান জনসংখ্যা ভাবছেন, এ আবার কি কথা? আমরা মুসলমান খামুখা হিন্দু ধর্ম নিয়ে গর্বিত হবার কারণটা কি? তো যাই হোক, এ আলোচনা তো চলবেই। যে কথা বলছিলাম, জানা নেই এখনো কেন বসবে সংসদের অধিবেশন, কিন্তু তা বসবে 18 তারিখ। এদিকে আসছে বিশ্বকর্মা পুজো। বাংলার বাইরে বিশ্বকর্মা এক বৃদ্ধ ইঞ্জিনিয়ার, আমাদের বাংলায় তা বেশ সুপুরুষ এবং কুচকুচে কালো চুলের দেবতা। ফ্যাক্টরি বহু বন্ধ, কিন্তু তাহলেও রিক্সা স্ট্যান্ডেও বিশ্বকর্মার পুজো হয়। এবারে নিশ্চিত জওয়ানের গান বাজবে আর ঝিনচ্যাক নাচ হবে। কিন্তু হ্যাঁ, এখানে এক বিরাট কিন্তু আছে। ওই 17 তারিখে আবার মোদিজির জন্মদিন, কাজে কিছু তো একটা করতে হবে। দিনটাকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করাই যেত, কিন্তু অতটা বাড়াবাড়ি এখনই ঠিক নয়। রাম মন্দিরের উদ্বোধন করা যেত, সেও তো জানুয়ারিতে হবে, সব কাজও শেষ নয়। তাহলে নতুন সংসদ ভবনেরও উদ্ঘাটন উলঙ্গ নগ্নপ্রায় সন্ন্যাসীদের দিয়ে হয়ে গেছে। তাহলে ওই নতুন ভবনের মাথায় তিরঙ্গা পতাকা ওড়ানো হবে, মানে লহরায়েগা আর কি। সেই পতাকা তুলবেন মোদিজি ছাড়া আর কে? ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। অগস্ট চলে গেছে, এর পরের দান গণতন্ত্র দিবস, সেখানে আবার রাষ্ট্রপতি বড় ভূমিকা, আর ওই গণতন্ত্র শব্দ ইত্যাদি নিজের গায়ে লাগিয়ে রাখতে চান না মোদিজি। তাই ওই বিশ্বকর্মা পুজোর উৎসবের মাঝেই 3 প্রবেশদ্বারের একটা ওই গজদ্বারে পতাকা তোলা হবে। পতাকা তুলবেন বার্থডে বয় নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি। উদ্বোধন হয়ে যাওয়া সংসদ ভবনে পতাকা উত্তোলন, জানানো হয়েছে 2 কক্ষের বিরোধী দলনেতাদের, বিরোধী নেতাদের। আজ 13ই সেপ্টেম্বর, 17 তারিখ মোদিজির জন্মদিন পালন করা হবে। সেদিন চোখে চোখ রাখনেওয়ালাদের টিভিতে সানাই বাজবে, মোদিজির নাম অমর হয়ে থাকবে। হ্যাঁ, এরকমটাই দুনিয়ার স্বৈরতান্ত্রিক শাসকরা মনে করেন। কিন্তু ভাবুন না আপনি, সম্রাট অশোকের জন্মদিন মনে করতে পারবেন না ঔরঙ্গজেবের? টিপু সুলতানের জানেন? জানেন না আকবরেরও? এটাই সময়। তবুও দাগ রেখে যেতে চান মোদিজি, কিন্তু আমরা তো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ওনার জন্মদিনেই করতে পারি,
দিলাম তালিকা, আপনারা আরো প্রশ্ন জুড়ুন, আরো বিষয় আনুন, আর ওই ১৭তে চিৎকার করে বলুন, রাজা ঝান্ডা ছেড়ে ভাতের কথা বলো, রাজা ধান্দা ছেড়ে কর্মসংস্থানের কথা বলো। বছরে ২ কোটি করে চাকরির প্রতিশ্রুতি, বেকারত্ব আজ নতুন থেকে নতুনতর রেকর্ড করেই চলেছে। এই G20 দেশের ২০টা দেশের তালিকায় সব থেকে পিছনে আমাদের দেশ। দেশে ১০০টি স্মার্ট সিটি তৈরির প্রতিশ্রুতি, একটা স্মার্ট সিটি দেখান কোথাও, কেন হয়নি? আসলে ওই ঘোষণা তো ঘোষণার জন্য ছিল, ঘোষণা হয়েছে নোটে গাছটি মুড়িয়েছে। ১০০ দিনের মধ্যেই সুইস ব্যাংক সহ বিদেশে থাকা সমস্ত কালো টাকা উদ্ধার, টাকা তো আসেইনি, উল্টে আরো টাকা চলে গেছে দেশ থেকে, নিয়ে গেছেন যারা, তাদের মধ্যে ৯৮% গুজরাটের ব্যবসায়ী, তাদের মধ্যে অনেকেই মোদিজির পরিচিত। দেশের সমস্ত মানুষের অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি দেওয়ার কিছুদিনের মধ্যেই মোদিজির ছোটা মোটা ভাই অমিত শাহ বলেই দিয়েছিলেন ওটা ছিল জুমলা, মানে কথার কথা, আসল কথা নয়। রান্নার গ্যাসের দাম কমিয়ে ৩০০ টাকা করার প্রতিশ্রুতি, বাড়িয়ে নিয়ে গেলেন ১১৬০-এ, তারপর ২০০ টাকা কমিয়েছেন। পুজো সেলের সময় গড়িয়াহাটের দোকানদারেরাও এর চেয়ে বেশি ছাড় দেয়। পেট্রোলের দাম লিটারে ৩০ টাকা করার প্রতিশ্রুতি, এ নিয়ে মোদিজি বহুদিন হলো কথা বলাই ছেড়ে দিয়েছেন। মাঝে মধ্যে বিশ্ববাজারে কথা বলা হতো, এখন তাও বন্ধ। দেশের প্রতিটি কাঁচা বাড়িকে ২০১৯-এর মধ্যে পাকা বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি, প্রতিটি বাড়িতে পাকা শৌচালয় তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি, কেবল টয়লেট নয়, উসমে নল হোগা, নল মে পানি হোগা, ঘর মে বাল্ব হোগা, এখন জানিয়েছেন সেটা ২০৪৭-এর মধ্যে নিশ্চয়ই হবে। নীরব মোদি, মেহুল চোকসি, বিজয় মালিয়া, ললিত মোদি, গৌতম আদানির মতো ৮০ জন লুটেরার কথা, যার মধ্যে ৯৮% গুজরাতি, আমরা জানি সেসব কথা, এবং তাদের একজনও ফেরত আসেনি, ফেরত আনা হচ্ছে না। এর মধ্যে নীরব মোদি জানিয়েছেন ওনার ঘাড়ে যত টাকা দায় তার বেশিরভাগটাই নাকি উনি বিজেপি ফান্ডে দিয়েছেন। হঠাৎ রাতের বেলায় নোটবন্দি ঘোষণা করে দেশের ১৪৫ কোটি মানুষকে কি ভয়াবহ দুর্গতি ও হয়রানিতে ফেলার সেই রোমহর্ষক অভিজ্ঞতা আমাদের আছে। না কালো টাকা উদ্ধার হয়েছে, না জালনোট বন্ধ হয়েছে, না উগ্রপন্থা কমেছে, অথচ তিনিই বলেছিলেন নোটবন্দির ৫০ দিনের মধ্যে সমস্ত কালো টাকা উদ্ধারে সফল না হলে জনতার বিচারে চৌরাস্তায় ফাঁসি কাটে ঝোলার প্রতিশ্রুতি। নোটবন্দি সফল হওয়া তো দূর, ব্যাংক ও এটিএম এর লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ১৫০ জনের বেশি মানুষের মৃত্যু এবং কালো টাকা ৪ গুণ বৃদ্ধি। ফিরছি আলোচনা বিরতির পর, সঙ্গে থাকুন। পুলওয়ামা কাণ্ডে এক বিজেপি নেতা ও পুলিশ কর্তার ধরা পড়া আর বিনা শর্তে মুক্তি দেওয়া আমরা জানি। সতপাল মালিক সাফ জানিয়েছেন দাল মে বহত কালা হ্যায়, বলেছেন সেই সময় প্রধানমন্ত্রী তাঁকে চুপ করে থাকতে বলেছিলেন, যদিও ওই জওয়ানদের মৃত্যুর জন্য সরকারি গাফিলতিই দায়ী ছিল। উন্নাও, হাথরাস, লক্ষিমপুর খেরি সহ ত্রিপুরার নারী ধর্ষণ ও হত্যাকাণ্ড, সব ঘটনাতেই বিজেপি নেতারা জড়িত কেবল নয়, ধর্ষণের এক সংস্কৃতি বিজেপি নেতারা তৈরি করেছেন। মনে আছে গুজরাটের গর্ভবতী গৃহবধূ বেলকিস বানর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ গণধর্ষককে স্বাধীনতা দিবসে সরকারের মুক্তি দেওয়ার কাণ্ডের কথা? ধর্ষণ খুনে অভিযুক্তদের সপক্ষে মিছিল করছে বিজেপি, জেল থেকে সেই সব অপরাধীদের ছেড়েই দিল, ছাড়া পাওয়ার পরে তাদেরকে ফুল মালা মিষ্টি দিয়ে অভ্যর্থনা জানাচ্ছে স্থানীয় বিধায়ক। একদিকে দেশে কোভিড ছড়াচ্ছে, অন্যদিকে প্রধানমন্ত্রী এই বাংলায় ব্যস্ত দলের প্রচার করতে,
তারপর তো আমরা জানি, সেই ছবি তো আমরা দেখেছি, কোভিডের সময় গঙ্গায় হাজারো মানুষের মৃতদেহ ভেসে ওঠা। ওই সময় তার থালি বাজানো, দিয়া জ্বালানোর মতো ভ্যানতারাও আমরা দেখেছি। সঙ্গে ছিল হাজারো কোটি টাকার ভ্যাকসিন কেলেঙ্কারি, আর সেই সুযোগে পিএম কেয়ার ফান্ডের নামে টাকা কামানো। মাঝে মধ্যে এই বিজেপি নেতারা, প্রধানমন্ত্রী নিজেই দল এবং তার দলের নেতাদের দুধ কা ধুলা বলে ব্যাখ্যা করেন, আর বিরোধীরা সবাই চোর। বলেনি না আরবিআই কেলেঙ্কারি ও মধ্যপ্রদেশে ব্যাপম কেলেঙ্কারির কথা, কেন্দ্রীয় সড়ক নির্মাণ যোজনায় 85,000 কোটি টাকার কেলেঙ্কারি, কর্ণাটকে মাইন্স কেলেঙ্কারির কথা, আদানির সাহায্যে দেশের ব্যাংকের কেলেঙ্কারির কথা, এসব বলেন না। অশীতিপর বয়সের নিরপরাধ ও অসুস্থ সমাজকর্মী ফাদার স্টেইন স্বামীকে মিথ্যে সাজানো মামলায় জড়িয়ে গ্রেফতার করে মহারাষ্ট্রের জেলে রাখা হলো, বিনা বিচারে তিনি মারা গেলেন। শয়ে শয়ে সমাজকর্মী, লেখক, সাংবাদিক, অধ্যাপক আর জেলে, কারণ তারা প্রতিবাদ করেছিলেন। এবং এখন নো জ্বলছে মণিপুর, এই কদিনেও লাগাতার খুন হচ্ছেন দুপক্ষের মানুষ। মণিপুরে চলতি গৃহযুদ্ধ, হত্যাকাণ্ড, নারী ধর্ষণ, অগ্নিসংযোগ, লক্ষাধিক মানুষকে গৃহহীন করা ও মহিলাদের নগ্ন করে প্রকাশ্যে প্যারেড করানোর মধ্যযুগীয় কাণ্ড আমাদের চোখের সামনে। মোদিজি 17 তারিখ তাঁর জন্মদিন পালন করার জন্য নতুন সংসদ ভবনের গজদারে জাতীয় পতাকা উত্তোলন করবেন। সম্ভবত এটা আগামীতে রীতি করে তোলারও চেষ্টা হবে, কিন্তু সেদিন এই জরুরি প্রশ্নগুলো ওই বার্থডে বয়কে করতেই হবে। আজ এ পর্যন্তই, শুভরাত্রি।